হায় বন্ধুরা, তো আজকে তোমাদেরকে আমি নিয়ে আসলাম নতুন একটা জায়গায়। তো দুর্গাপুজোর আগে তা সেই জায়গাটা হচ্ছে, তোমরা দেখতেই পারবে, তো সেই জায়গাটা হচ্ছে কলকাতার কুমারটুলি। তা আমি আজকে কলকাতার কুমারটুলিতে এসেছি এবং আসার পরে এখানে নানা রকম সব ঠাকুর তৈরি হচ্ছে, সেগুলো দেখছি। তা এই জন্যই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো কীরকম, এবং কলকাতার যে কুমারটুলির যে ঠাকুর কীভাবে তৈরি করা হয় সেগুলোই আমি তোমাদেরকে সব দেখাবো ঘুরে ঘুরে। এবং দেখার পরে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অন্তত চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কলকাতাতে দুর্গাপুজোতে কুমারটুলিতে কীভাবে কাজ চলছে। এই যে কাজগুলো করছেন, এগুলো কিভাবে করা হচ্ছে কাজগুলো? আচ্ছা, এটা মানে কবে ডেলিভারি হবে এগুলো? বিশ্বকর্মা পুজোর পর থেকে। এটাকে এখানে কি শুধু মানে কলকাতার বুকেই ঠাকুর যায় না, কলকাতার বাইরেও ঠাকুর যায়? বাইরে কোথায় কোথায় যায়? আচ্ছা, এই জায়গাটার নাম কি? আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? কোন কোন শিয়ালদা থেকে আসবে? 240। আচ্ছা আচ্ছা, শুধু এখানে কি শুধু মানে এই জিনিসগুলোই তৈরি করা হয় না আরো কিছু তৈরি করা হয়? এখানে এগুলোই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা, এই জায়গার সফটওয়্যার নাম কি আছে? আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি সেখানে এই হাতের কাজগুলো করা হচ্ছে, এবং এই দাদা নিজেই এই হাতের কাজগুলো করছে। এবং দুর্গা ঠাকুরের পেছনে বা দুর্গা ঠাকুরের গায়ে যে তোমরা সাজসজ্জাগুলো দেখতে পারো সেগুলোই এখানে তৈরি করা হচ্ছে, এবং এগুলোই পরবর্তীকালে ঠাকুরের গায়ে দেওয়া হবে, তারপরে ঠাকুরটাকে সৌন্দর্য আরও ফুটিয়ে তোলা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে দাদারা কীভাবে এখানে দিন রাত কাজ করে যাচ্ছে, কারণ সামনেই দুর্গাপুজো, কাজের প্রস্তুতিও প্রচণ্ড পরিমাণে চলছে এখানে। তা তোমরা দেখো, আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কীভাবে এখানে কাজ চলছে।
তোমরা দুর্গা ঠাকুরের যে সাজগুলো হয়, তো তোমরা সেই সাজগুলো দেখেছো যে ঠাকুরের গায়ে সাজগুলো পরানো থাকে, কিন্তু সেই সাজগুলো কিভাবে তৈরি করা হয় সেগুলো হয়তো তোমরা জানো না। তো তা তোমাদের কাছে আমি দেখাচ্ছি যে এই সাজগুলো কীভাবে তৈরি করা হয়। তা এই যে সাজগুলো তোমরা দেখছো এগুলো তৈরি করেছে, এবং এই দাদা এখানে সাজগুলো তৈরি করছে বসে বসে, এবং এখানে আরও সাজ তৈরি করা হচ্ছে, এবং এই সাজগুলোই পরবর্তীকালে ঠাকুরের গায়ে মানে দেওয়া হবে, এবং সেবং ঠাকুরটাকে গয়নাগাটি দিয়ে পরিপূর্ণতা করা হবে। তা এই যে তোমরা গয়নাগাটিগুলো দেখছো, তো এই গয়নাগাটিগুলো এখানে তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে কুমারচলিতে, কলকাতার কুমারচলিতে। তা এখানে আরও অনেক জায়গা আছে যেখানে সব এরকম গয়না তৈরি করা হচ্ছে বা তোমার আরও কাজ তৈরি হচ্ছে এখানে। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অন্তত একটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। আমরা এখন পুরোপুরি ভেতরে ঢুকে রয়েছি কুমারটুলির ভেতরে, এবং এখানে যে মাটির পুতুলগুলো তৈরি করা হচ্ছে বা দুর্গা প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে খুবই সরু গলি, একটু যখন ঢুকবে দেখে শুনে ঢুকবে, কেন চারিদিকে ঠাকুর রয়েছে, যেন ভেঙে টেঙে না যায়, এই জন্য তোমাদেরকে বলছি। তা এই জায়গাটা খুবই সুন্দর, তো তোমরা যদি মনে করো যে দুর্গাপুজোর সময় এসে এই জায়গাটা ঘুরে যাবে, তো তোমরা ঘুরে এসে যেতে পারো, এখানে খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখনও পর্যন্ত এখানে মাটির কাজ চলছে, এবং এখানে ওষুধ তৈরি করা হচ্ছে এখনও পর্যন্ত। তা বৃষ্টির জন্য একটু কাজটা ঢিলা হয়ে গেছিলো, এই জন্য কাজটা এগোয়নি। তা সামনে যেহেতু মহালয়, এই জন্য তাড়াতাড়ি করে কাজটা এগোনো হচ্ছে। তো এই যে দাদা দেখতে পাচ্ছ, এখনও এখানে মাটির কাজ চলছে এখানে।